হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যালামিন মিশনে ডাব্লু অনলাইন ফর্ম কেআ ফিল আপ করবেন এবং শেষ ড্রেস কবে বি জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনাকে গুগুলে গিয়ে সার্চ করতে হবে আলামিন মিশন ডট ও আর জি তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা পেজ খুল যাবে যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপরে শার্ট ডাউন করে নিচে চলে আসবেন তারপরে দেখতে পাবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডাব্লু বিএসি কোচিং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর টোয়েন্টি ফোর নিউ তো ওখানে গিয়ে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে যে রেজিস্টার ফর অনলাইন অ্যাপ্লিকেশন সাইন আপ এবং লগ ইন প্রথমে আগে সাইন আপ করে নিতে হবে অর্থাৎ যে নাম যে ফোন নাম্বার যে জেন্ডার দিয়ে সাইন আপ করার পর তারপরে লগ ইন করতে হবে তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর সাইন আপ যে করেছিলেন যে ইমেল আইডি দিয়ে এবং ইন্টার পাসওয়ার্ড তো সেটা দিয়ে এখানে লগ ইন করবেন তো স্টুডেন্টের ইমেল আইডি এবং ইন্টার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আপনারা দেখতে হবে যে অনলাইন অ্যাপ্লিকেশান আপলোড ডকুমেন্ট মেকে পেমেন্ট পিন এডিট ডকুমেন্ট মেসেজ লগ আউট তো একটু কল করে নিচে দিকে চলে আসবেন দেখতে পাবেন যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে সাবধানতার সঙ্গে তারপরে আপলোড ডকুমেন্ট অর্থাৎ ফটো এবং সিগনেচার দিতে হবে তারপরে সঠিক ইনফরমেশান দিতে হবে তারপরে কুড়িকে কে বি সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে স্ক্যানার করে তারপরে অ্যাপ্লিকেশান ফর্মের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে একটা দেখতে পাবেন যে অনলাইন ফর্ম ডাব্লু কোচিং তো ওখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডাব্লু বি সি এস তো স্টুডেন্টের ইনফরমেশান অর্থাৎ স্টুডেন্টের আইডি ওটা হচ্ছে ফর্ম নম্বর তারপরে মোবাইল নম্বর অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করেছিলেন সেই মোবাইল নম্বর তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সেট করতে হবে তো এখানে একটা চুজ করে নিলাম দু হাজার মার্চ তারপরে জেন্ডার মেল না ফিমেল

বিনা না জেনারেল তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান আধার কার্ডের নম্বর অর্থাৎ স্টুডেন্টের আধার কার্ডের নম্বর যে বারোটা ডিজিট সেটা দিতে হবে তারপরে গার্ডেন ইনফরমেশানস ফাদার্স নেম তারপরে ফাদার্স কোয়ালিফিকেশান আবার যোগ্যতা প্রাইমারি আবার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা গ্র্যাজুয়েটেড পোস্ট গ্রাজুয়েটেড এটা সিলেক্ট করে নেবেন তারপরে অকুপিকেশান উৎস অ্যাডভোকেটেড এগ্রিকালচার আর্মি বিডিও ব্যাংক গভর্নমেন্ট বিল্ডিং কন্ট্রাক্টার অনেকগুলো শাটডাউনে রয়েছে তো আপনি আপনার পছন্দ মতো একটা চুজ করে নেবেন তারপরে মান্থলি ইনকাম কত ওটা তারপরে মায়ের নাম তারপরে মাদার্স কোয়ালিফিকেশান মাদার্স অকুপিকেশান শাটডাউনে রয়েছে হাউসওয়াইফ দেন শাটডাউন করলে আরও অনেকগুলো পেয়ে যাবেন তারপরে এখানে আরেকটা দেখতে চাই ইফ ফাদার অ্যান্ড মাদার লেট যদি বাবা এবং মা যদি মৃত হয় তখন এনে টিক মারবেন নাহলে টিক মারার দরকার নেই তার বদলে গার্ডেনের নেম অর্থাৎ কে পরিচালনা করে গার্ডেনের নাম এবং গার্ডেনের কোয়ালিফিকেশান গার্ডিয়ানের অকুকেশান এবং ইনকাম এখানে দিয়ে দিতে হবে শাটডাউনে অনেকগুলো রয়েছে তো একটা চুজ করে নেবেন তারপরে অ্যাড্রেস ইনফরমেশান হোয়াটসঅ্যাপ নম্বর অর্থাৎ দশটা নম্বর দিয়ে দেবেন পারমানেন্ট ভিলেজ অর্থাৎ কোন গ্রামে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আমি একটা জন দিয়ে দিচ্ছি এইট ফাইভ থ্রি সিক্স নাইন এইট জিরো ফাইভ টু থ্রি তারপরে ভিলেজ নেম গ্রামের নাম তারপরে পোস্ট অফিস পারমানেন্ট পুলিশ স্টেশন কোন থানা পারমানেন্ট পিনকোড তারপরে পারমানেন্ট স্টেট কোন রাজ্য অর্থাৎ এখানে ক্লিক করে দেখতে চাই বেঙ্গল আসাম বিহার ঝাড়খণ্ড রয়েছে অনেকগুলো তারপরে কোন জেলা পূর্ব মেদিনীপুর নিচের দিকে চলে আসতে দেখতে পাবেন মাধ্যমিক ওর টেন ডিটেলস অর্থাৎ মাধ্যমিক কোন ইয়ারে দিয়েছিল এক্সাম ইয়ার সিলেক্ট করতে হবে কোন বোর্ড কোন বোর্ডের আন্ডারে দিয়েছিল এবং কত পেয়েছিল পার্স মার্ক কত বিভিন্ন দিতে হবে মাধ্যমিকের ডিটেলস তো এক্সাম ইয়ার বোর্ড সিলেক্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ ডাব্লিউ বিবিএসি হবে তারপরে মার্কস ওভিডিয়েন্ট কত পেয়েছিল টোটাল অফ কত পরীক্ষা মার্কস অর্থাৎ পার্সেন্টেজ কত তারপরে নিজেদের দেখতে পারবেন যে হায়ার সেকেন্ডারি অর টেন প্লাস টু ডিটেলস অর্থাৎ এইচএসের ইনফরমেশান দিতে হবে এক্সাম ইয়ার কোন সালে তারপরে বোর্ড ডাব্লু বিসি এইচ এসি হবে তারপরে মার্ক অভিডিয়েন্স কত পেয়েছিলো এবং তারপরে গ্র্যাজুয়েশান ডিটেলস এক্সাম ইয়ার কোন ইয়ার কোর্স নেম কোন কোর্স করেছিল তো বিএসসি অনার্স বিএসসি পাস বিএ অনার্স বি এ পাস বি কম পাস বিটিচ বিই বি ফার্ম তারপরে নেম অফ দা কলেজ কোন কলেজের আন্ডারে তারপরে নেম অফ দ্য ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি তারপরে মার্ক ওবিডিয়েন্ট কত পেয়েছিলো টোটাল অফ এবং পার্সেন্টেজ অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের এই তিনটা ডিটেল দিয়ে ডিটেলস আরও এক্সট্রা দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং ফর্মটা ফিল আপ করার পর একবার দেখে নেবেন কারণ একবার ভুলে এলে ফর্মটা আর আপনি ঠিক করতে পারবেন না তারপরে নিচের দিয়ে ডিক্লেশান দেওয়া আছে তো এখানে টিক দিয়ে সাবমিট করে দেবেন এবং সাবমিট করার পর একবার ফর্মটা দেখে নেবেন তো আজকের এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন